আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা জানেন যে আমাদের ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট 2022 কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো অ্যাটাচমেন্টের পাশাপাশি আমরা বিভিন্ন চাকরিজীবী বিদেশগামী ভাইদেরও কাজ শিখাচ্ছি, কারণ আপনারা জানেন আমাদের দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন জায়ান্ট অটোমেশন কোম্পানি, আমাদের বিশাল পরিমাণ জায়গা রয়েছে, আছে দক্ষ জনবল। তো আমরা অ্যাটাচমেন্টের কার্যক্রমের পাশাপাশি চাকরিজীবীদের কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। তো এমনই দুজন বিদেশগামী ভাইয়ের আজকে আমরা সাক্ষাৎকার নেব। তারা এত পরিমাণ স্টুডেন্টের ভিড়ে তারা কীরকম সার্ভিস পেল, তারা কী কী শিখতে পারলো, তারা আসলে তাদের মন মতো সার্ভিস পাচ্ছে কি না, এই সমস্ত বিষয়ে আমরা শুনব আমাদের দুজন বিদেশগামী ভাইয়ের কাছে। তো চলুন তাদের কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই আপনার নাম এবং আপনার পরিচয় যদি আমাদের দিতেন। জি আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম মুন্সি। তো আমি বিদেশ যাওয়ার উদ্দেশ্য নিয়ত করছি। তো আমি এই মাল্টিপারপাসে ইঞ্জিনিয়ারিং অটোমেশনের কাজ শিখতে আসি। আমার বিদেশে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। তো এখানে আমি এই কাজ দক্ষতা নিয়ে আমি বিদেশ যাব। তো এই উদ্দেশ্য নিয়ে আমি মাল্টিপারপাসে আসি, কাজ শিখতে আসি। তো এখানে কাজ শিখতে আসি, দেখি যে আমার অত্যন্ত ভালো লাগছে কাজের। এখানে হাতে কলমে তারপরে সব সবসময় লোক শিক্ষক দাঁড়িয়ে আর শিখায় যে এখানে দক্ষ জনবল কাজকাম করা হচ্ছে। তো এই কাজ শিখে বিদেশ গেলে আশা রাখি কেউ বিফলে যাবেন না, দক্ষতা নিয়ে কাজ করলে ওখানেও সুনাম অর্জন করা যাব। তা যারা যারা বাংলাদেশে বেকার হয়ে বসে আছেন মোটামুটি শিক্ষিত, তারা এখানে আসুন, দেখুন, এখানে কাজ শিখুন। কাজ শিখে আপনারা দেশে বা বাইরে ইন্ডাস্ট্রিতে কাজ যান, আশা রাখি দেশেরও সুনাম হবে, আপনারাও অর্থ স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য আপনার এই মূল্যবান মন্তব্যের জন্য। তো আপনি তো এখানে অনেকগুলো ক্লাস করলেন, এখানে এখন দেখতেই পাচ্ছি আমরা ভরপুর স্টুডেন্ট। তো এত স্টুডেন্ট থাকার পর আপনার কি মনে হচ্ছিল যে আমরা আপনাকে সার্ভিস কম দিচ্ছি বা আপনি একটু অবহেলার শিকার হচ্ছেন আমাদের কাছ থেকে? না না, আর এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সের মাধ্যমে আমরা কাজ শিখতে আসি, ইন্ডাস্ট্রির কাজ শিখতে আসি, ওটার মধ্যে আমাদের আলাদাভাবে ইন্ডাস্ট্রির কাজ তারা দক্ষতার সহিত ক্যারি করে আমাদের কাজগুলো শিখাচ্ছেন, যাতে আমরা বিদেশে দেশের সুনাম অর্জন করতে পারি, ওদের ওখানে যা কাজে কোনো ভুল ত্রুটি না হয়। তারা একবার ছাড়া দুইবার আমাদের রিপ্লে করে কাজ শিখাচ্ছে। আমি এদের কাজে খুব সন্তুষ্ট। আমি দোয়া করি এই মাল্টিপার্স বার সুন্দর মতো চলুক, ভবিষ্যৎ উজ্জ্বল করুক। আপনারা আসুন, আসেন, এদের কাজ শিখুন। এই বলে আমরা দেশবাসীর দোয়া চেয়ে আমরা বিদেশ যাব, দেশবাসীর কাছে দোয়া চেয়ে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই আপনার সার্কিটটা তো আপনি করেছেন নিজের হাতে, একটু আমাদের প্রত্যেকটা ভিউয়ারসকে একটু চালিয়ে দেখান যে আপনি কী কাজটা করেছেন আজকে। আমি এটা করছিল রিলে টাইমার। আমি এই টাইমারটা যখন আমি যে আমার মনে হয় 40 সেকেন্ড পরে আমি এটা অন করব, আমি কোথাও যাব বা ওখানে একটু হিট আছে সমস্যা আছে, আমি 40 সেকেন্ড বা 60 সেকেন্ড পরে সেটা অন হবে, আমি আমার কাজে চলে যাব। তো এই আমি 40 সেকেন্ড বা 60 সেকেন্ড যেটা চাই দিয়ে আমি অন পুশ অন করে আমি চলে যাব, টাইমলি এটা ম্যাগনিফিসেন্ট ওয়ে চালু হয়ে যাবে। এটার কাজ এটা, এটা একটা রিলে লাগে, একটা টাইমার লাগে, আর সার্টিফিকেট দুইটা সুইচ পুশ অন পুশ অন পুশ সুইচ লাগে। তো আমি আপনাদের এটা চালিয়ে দেখাবো, আপনারা দেখবেন যে আমাদের কীভাবে আমাদের এখানকার ইঞ্জিনিয়ার ভলেন্টিয়ার আমাদের কীভাবে কাজ শিখায়, দেখুন। এই রিলেটা ধরলো, রিলেটা ধরলো, প্রশাসন হলো, রিলেটা ধরলো, এখন আমার 10 সেকেন্ড টাইম দেওয়া আছে। এই যে আমার মোটর চালু হয়ে গেছে, মোটর চালু হয়ে গেছে 10 সেকেন্ড পরে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাইকেলের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ।